চলে আসলাম তোমাদের কাছে আজকে একটু তরকারি কাটা নিয়ে, ফোনটা সামনে রেখে আজকে নিজেই ভিডিওটা করছি। ওইটা মাছের আলু কাটছি, আমার মেয়ে তখন বাড়িতে নেই, ভাবলাম নিজে নিজেও একটু ভিডিও তো করতে হবে, তার জন্য ওইখানটায় বাটি রেখে বাটির সামনে ভিডিওটা মানে ফোনটা রেখে ভিডিওটা হচ্ছে। আর বলেছিলাম যে পেছনের ভিডিওটা সামনে দিয়ে দেবো, তা সামনে আর দিলাম না, পেছনেই দিলাম। একটু আগে পরে করে সাজিয়ে নিলাম, তোমরা দেখে নিও। আর এইটা কাটছি, উচ্ছে উচ্ছে ভাজা করব। আমাদের বটিটা দেখেছে, ফাল্গুনির বাবাকে বটিটা গড়াতে মানে একটা বটি কিনে আনতে দিয়েছিলাম, তো এই বটি কিনে এনেছে, বড় বটি। আমরা জেলে তো হালদার, আমরা ভেবেছি বোধ হয় মাছ বিক্রি করবে, তার জন্য বড় একটা মানে বটি বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের বটিটা বিশাল ধার, মানে আমি ছাড়া প্রতিমা কাটলেই কাটতে পারে না। তো চলো, তরকারি কাটা আজকে অনেকক্ষণই দেখালাম, এবার আজকে তোমাদের সাথে রান্নাটাও একটু শেয়ার করব। দেখো উচ্ছেগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ে চলে এসছে, মেয়ে একটু খেয়ে দিয়ে নিল। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজাটা হচ্ছে।
তো চলো উচ্ছে ভাজা আমার হয়ে গেল। এইবার গ্যাসটা অফ করেছিলাম, গ্যাসটা আর একবার জ্বালালাম। ওই ঘন্টায় রান্না করছি, প্রচণ্ড গরম, প্রতিদিন খুব গরম পড়েছে। তো মাছের আলু কটা একটু ভেজে নিই। তো ফাল্গুনির বাবা বাড়ি চলে আসলো, ও বাড়ি এসে ওকে দুটো আগে খেতে লাগে, ও খুব খিদে পেয়ে যায় কারণ এখন ভালোই বাজে, 12:30 পৌনে 1টা মতন বাজে। এই দুটো খাবে, দিয়ে ছিপে মাছ ধরতে চলে যাবে। মাছটা ধরে এসে বৈকালে, ও যদি সন্ধে হয়ে যায় তাহলে আর খায় না, কিছু দুটো মুড়ি খায়। আর যদি আসে সকাল সকাল 5:30 সাড়ে 4টে এরকম সময়ের মধ্যে আসলে আর দুটো ভাতও খায়, নাহলে আবার সেই রাত্রি একবারে খায়। তো তোমাদের কাছে আমাদের আর কিছু চাই না, আমাদের ভিডিওগুলো একটু দেখারই অনুরোধ। হাজার সংসারের মাঝে ছোট ছোট করে ভিডিওগুলো করা, যারা ব্লগ করে হয়তো তারা এই ব্যাপারটা বুঝতে পারে, বিশাল কষ্টের কাজ একটা। কষ্ট করে মানুষ, যে কোনো একটা আশা নিয়ে কষ্টটা করে সেটা তোমরা বোঝার চেষ্টা করো একটু, সেইটাই কথা। আসলে তোমাদের না নিয়ে আমরা যতক্ষণ একটা কাজ শুরু করেছি, মানে তোমরাই আমাদের সব, মানে তোমাদের ছাড়া কিচ্ছু হবে না। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটাই। তবে মানুষ ঠেকে শেখে, তাই আমিও নিশ্চয়ই হয়তো আমার মাঝে মাঝে আমি রাগ করে ফেলছি, কিন্তু আস্তে আস্তে ঠিকই শিখে যাব, রাগ আমার নিশ্চয়ই কমে যাবে। আর কমেন্ট নিয়ে মাতামাতি হয়তো করবো না। তো চলো, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছো। আমি প্রতিমাদের বারান্দায় চলে আসলাম কারণ ওই দিকটায় ফাল্গুনির বাবা টিভি চালিয়েছে, আর টিভির আওয়াজ আসলে নাকি কপিরাইট আছে, ওই জন্য প্রতিমাদের এই বারান্দাটায় চলে আসলাম। আর এখন আমার সব ভিডিও করা রেডি হয়ে গেছে, যা একটু করতে পেরেছি তোমরা দেখে নিও, আর এইটাই দিয়ে দেবো। আর তার জন্য আমি একটু ভাবলাম কথা বলে নিই, ওইগুলো যা একটু কোটাবাটা আজকে একটু নিজে ভিডিও সামনে কিছু দিয়ে রেখে ওইখানটায় ফোন রেখে একটু ভিডিও করেছিলাম, আমি একটু করেছে আর খাবার ভিডিও একটু করলাম, আর এইটাই আগে দিয়ে দেবো। তার জন্য তোমরা কেমন আছো জিজ্ঞাসা করে নিলাম, তোমরা ভালো থাকলে আমাদের খুব ভালো লাগে, কারণ তোমাদের ভালো থাকাটা জরুরি। তোমরা ভালো থাকলেও আমরা, তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, সেইটাই হলো কথা। আর সব রাগ দুঃখ বাদ দিয়ে আমাদের পরিবারটাকে একটু নিজের করে নিও, এইটাই বলবো। সত্যি আমি সবারই ভালোই চাই, আমাদের একটু সবাই ভালোই চেয়েও। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি আমাদের ভিডিও না ভালো লেগে থাকে, তাহলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
এটাই বলার। আর আর কষ্ট কষ্ট ওটা খুব একটা করা ঠিক নয়, কারণ আনন্দ হাসি ঠাট্টাটাও একটু দরকার, তার জন্য একটু তোমাদের সাথে আর কি মারলাম আর কি। এই এখন একটু হাসি ঠাট্টাটাও করতে হবে, এটাই হলো কথা। আর একটা কাজ যখন করছি তোমাদের অত দুঃখ দিয়ে লাভ নেই, একটু আনন্দও দিতে হবে। তো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই যেটুকু হলো হলো, এইবার ভিডিওটা আমি আপলোড করে দেবো।